আচ্ছা, আমরা যে স্লাইডারটা করছিলাম প্রথম ক্লাসে, জানি না 2 নম্বর ক্লাসে যে স্লাইডারটা করছিলাম, ওইটা তো অ্যাক্টিভ করতে হবে অবশ্যই। আমি আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে অ্যাক্টিভ করবেন, আপনারা ট্রাই করবেন, আমি একটা ক্লাসে দেখিয়ে দেবো, বুঝা গেছে? আপনাদের কিভাবে অ্যাক্টিভ করেন পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি, আপনারা ট্রাই করে দেখেন পারেন কিনা। ওইটা আমরা বুস্টআপ যে স্লাইডার আছে, বুস্টআপ স্লাইডার দিয়ে আমরা অ্যাক্টিভ করবো। এটা আমরা getbootstrap.com এ যাচ্ছি। আমরা স্লাইডার ক্যারোসেল যেটা আছে কম্পোনেন্টস থেকে ক্যারোসেল, ওইটাতে ক্লিক করলাম। হ্যাঁ, আমরা ওইগুলো না, আমরা তো ওইটাই ওইটা ওইটা যে রিকারিং ইন্ডিকেটর যেটা আছে ওইটা আমরা ইউজ করবো, বুঝা গেছে? ওইখানে যে স্লাইডারটা আছে ওইখানে কোডিংটা ইউজ করবো। ওইখানে একটা জিনিস দেখেন, ওইখানে ওইটার কি ওইটা ওইটার আপনার যে কোডিং স্ট্রাকচার আর আমাদের স্ট্রাকচার সাথে একটু একটু মিলিয়ে দেখবেন প্রথমে। হ্যাঁ, ইন্ডিকেটর গুলা কিভাবে দিচ্ছে দেখেন, অয়েল, তারপর এলআই, অয়েল এলআই, ঠিক আছে? আর আমরা কিভাবে দিছিলাম ইউএল এলআই, মেবি দেখো স্লাইডার টু দেখে আসে। হ্যাঁ দেখেন, ওইটা হচ্ছে স্লাইডার ইন্ডিকেটর, ওইটা আবার কি করে নিচ্ছি, ওইটা হচ্ছে স্লাইডার। আমরা স্লাইডার ওইগুলাকে আলাদা, অন্যান্য যে স্লাইডার যেগুলো আছে ওইগুলো ডুপ্লিকেট করে আমরা সবগুলো স্লাইডার দিয়ে দিব। ওইটা হচ্ছে স্লাইডার ইন্ডিকেটর। ইন্ডিকেটর গুলা কিভাবে করা হয়েছে, স্লাইডার ন্যাব, আমরা একটা কাজ করতে পারি, স্লাইডার ন্যাব ওই ক্লাসটা তুলেও আমরা দিতে পারি, অথবা তার সমস্যা নাই, ওইটা ম্যাটার না। স্লাইডার নেমের ভিতরে কি ইউএল এলআই দেওয়া আছে, তাই না? তারা নেপটা দেখেন কিভাবে করছে, যে ওএল এ কি দেওয়া আছে, ক্যারোসেলাইট ইন্ডিকেটর, ঠিক আছে? আমরা এক্সাক্ট ওই ক্লাসটা কোথায় নিয়ে আসবো, যে ইউএল যেটা আছে ইউএল এ নিয়ে আসবো, বুঝা গেছে? যে এক্সাক্ট ওই ক্লাসটা কপি করে আমরা ইউএল এ নিয়ে আসবো। তারপর দেখেন প্রত্যেকটা এলআইতে কি দেওয়া হয়েছে, দুইটা, এটা হচ্ছে ডাটা টার্গেট আর এটা হচ্ছে ডাটা স্লাইড, বুঝা গেছে? ডাটা স্লাইড 0 থেকে 2 পর্যন্ত, 0, 1, 2, ডাটা টার্গেট, ডাটা স্লাইড, দুইটা অ্যাট্রিবিউট এবং দুইটা ভ্যালু, আলাদা আলাদা ভ্যালু দেওয়া হয়েছে। এখানে 0 থেকে 3 পর্যন্ত, এখানে ক্যারাসল এক্সাম্পল ইন্ডিকেটর দেওয়া হয়েছে। ওইটা কোথায় পাইলো তারা, ওইটা দেখেন উপরে যে আইডি দিবে ক্যারাসল এক্সাম, ক্যারাসল এক্সাম্পল ইন্ডিকেটর যেটা যেটা আছে, ওই ওই আইডিটা আমরা কোথায় ইউজ করবো, ডাটা টার্গেটে, বুঝা গেছে? ডাটা টার্গেটে আমরা উপরে যে আইডিটা দিব আমরা ওইখানে একটা আইডি নিব। আচ্ছা, আমরা চাইলে একটা কাজ করতে হবে, পুরোটাকে একটা একটা ডিবের মধ্যে আমরা নিয়ে নিতে পারি, সবগুলাকে আমরা ওইখানে একটা ডিবের মধ্যে নিয়ে নিতে পারি। আমরা ওইটা দিব আমরা স্লাইডার, স্লাইডার র‍্যাপ আমরা ওইটা ক্লোজ করব কোথায়, নেবের পরে ঠিক ওইখানে ক্লোজ করব। এর থেকে আর একটু সুন্দর হয়, আমরা একটা কাজ করতে পারি, ওই ক্লাসটা আমরা ওইখানে নিয়ে আসি, ওই যে ওইখানে যে ক্লাসটা ইউজ করছি আমরা ওইটা ওইখানে নিয়ে আসি, আর ওইটা আমরা তুলে নিব, ওইটা প্রয়োজন নাই, উপরে যে ডিটা আছে ওইটা তুলে নিচ্ছি। আমরা বুঝতে হবে সাথে এক্সাক্ট করার জন্য আমরা যা করতেছি একটু একটু লক্ষ্য রাখবেন। দেখেন কিভাবে করলাম স্লাইডার র‍্যাপ, স্লাইড দুটাকে একটু ভিতরে নিয়ে যাই। হ্যাঁ, স্লাইডার র‍্যাপ আছে, স্লাইডার র‍্যাপারের ভিতরে কি আছে, স্লাইডার আর একটা ওইটা হচ্ছে র‍্যাপার। একটা একটা কাজ করতে পারি আমরা, তাদের স্ট্রাকচারটা আবার দেখে আসি আমরা। দেখেন কিভাবে প্রথমে একটা ক্যারোসেল একটা ক্লাস দিতে, তারপর ওয়েল, তারপর স্লাইডার ইনার, বুঝা গেছে? স্লাইডার ইনার গুলা কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু একটা কিসের ভিতরে, একটা ক্লাসের ভিতরে আছে। আমাদেরও কি প্রত্যেকটা আইটেম, ওইখানে একটা আইটেম থাকে, পরে একটা আইটেম থাকে, একটা ক্লাসের ভিতরে আছে, ঠিক আছে? এখন আমরা ওইখানে যে আইডিটা ইউজ করব, ওইখানে একটা আইডি ইউজ করব,
ওইখানে আইডি কোন আইডিটা ইউজ করব? ওই এক্স্যাক্ট ওই আইডিটা, বুঝা গেছে? অথবা যে কোনো আইডি, মেইনলি হচ্ছে আমরা যে কোনো আইডি এখানে ইউজ করতে পারি। কথা হচ্ছে ওইখানে যে আইডিটা ইউজ করব, ডাটা টার্গেট সেম আইডিটা দিতে হবে আমাদের, বুঝা গেছে? ওইখানে যে আইডিটা ইউজ করব ডাটা টার্গেটের সেম আইডি দিব। তারপর ডাটা স্লাইডে তো 012 দিবই, হ্যাঁ। ওইটা হচ্ছে তাদের নেভিগেশন বা ইন্ডিকেটরের যে স্টাইল যেটা আছে ওইটা, ওই স্টাইলটা হচ্ছে ওইটা। আমরা ওইখানে কি নিব, একটা ক্লাস নিব না আইডি নিব? এখানে কি দেওয়া আছে ওয়েলে, আইডি না ক্লাস দেওয়া আছে? হ্যাঁ, ওয়েলে ক্লাস দেওয়া আছে, ক্যারাজল ইন্ডিকেটর। আমরা সেম ক্লাস তো ওইখানে দিয়ে দিব। আমি দেখাচ্ছি না আপনাদের প্র্যাকটিসের জন্য। তারপর দেখেন, তারপরে আসে ওইটা হচ্ছে ইন্ডিকেটর। তারা কিন্তু ইন্ডিকেটরটা উপরে নিচ্ছে, আর আমরা নিচে কোথায় নিচ্ছে, এটা ম্যাটার না, ওইটা বিষয় না। আপনি নিচে নিতে পারেন, উপরে নিতে পারেন। তারপর দেখেন ক্যারাজল ইনার, ওই ক্লাসটা আমরা কোন জায়গায় ইউজ করব? ওই ক্লাসটা আমরা যে স্লাইডার র্যাপার যেটা আছে, সরি এটা না, হ্যাঁ স্লাইডার র্যাপার যেটা আছে ওইখানে ক্লিক করব। আমরা একটা কাজ করি, এখানে অল স্লাইডার র্যাপ, ঠিক আছে। এখন হ্যাঁ ওইখানে ক্লাসটা ইউজ করব, কোন ক্লাসটা ইউজ করব আমরা? ক্যারাজল ইনার। তারপর প্রত্যেকটা আইটেমে দেখেন কি আছে দেয়া, যে ক্যারাজল আইটেম আছে দেয়া, ক্যারাজল আইটেম, ক্যারাজল আইটেম দেয়া আছে সবটিতে। আমরা ক্যারাজল আইটেমটা ওইখানে অ্যাড করে দিব, অথবা স্লাইডার আইটেম তো দেয়া আছে, আমরা ওইটা কি দিব, ক্যারাজল আইটেম ওইখানে দিব, একটা ক্লাস দিয়ে দিব, বুঝা গেছে? কারণ ওই ক্লাসটা তো অবশ্যই দিতে হবে, যদি ক্লাসটা না দিই তাহলে তো হবে না। হ্যাঁ, তারপরে তো আমরা যে ওইখানে ইমেজ রাখা আছে, কিন্তু আমরা ইমেজ না, আমরা স্পান H1, তারপর একটা NSC, তারপর ওইগুলো নেওয়ার দরকার নেই। ওইগুলো হচ্ছে কি, ওইগুলো হচ্ছে ওই যে রাইটে যেটা আছে ওইখানে যে আইকনটা আছে ওইখানে ক্লিক করার পর যে ডানে বামে নেক্সট প্রিভিয়াস, ওইটা তো প্রয়োজন নেই আমাদের, কারণ ওইখানে তো কোনো স্টাইলই নেই দেওয়া নাই, বা কোনো PHD-তে কোনো স্ট্রাকচার দেওয়া নাই। আমাদের শুধু নিচের যে ইন্ডিকেটর যেটা আছে ওইটার প্রয়োজন, তাই না? আমরা ওইটাই নিব। তারপরে দেখবেন অটোমেটিক্যালি স্লাইডারটা অ্যাক্টিভ। আচ্ছা, আরেকটা জিনিস বলা, দেখেন ওইখানে LI-তে কি দেওয়া আছে, একটা একটা ক্লাস দেওয়া আছে অ্যাক্টিভ, বুঝা গেছে? LI-তে একটা ক্লাস অ্যাক্টিভ দেওয়া আছে, দেখি আমরা দিছিলাম কি না। হ্যাঁ, আমরা LI-তে ক্লাস অ্যাক্টিভ দিয়ে আছে অলরেডি। ক্লাস অ্যাক্টিভের আন্ডারে যে স্টাইলটা আছে, আমরা যখন ওই স্লাইডারে আসবো তখন অ্যাক্টিভটা ওইখানে চলে আসবে। এটা জেকুয়েরি দিয়ে করা আছে, তারা অলরেডি বুঝতে হবে করে রাখছে। আমরা ওই ক্লাসটা LI-তে দিয়ে দিব, বুঝা গেছে? পরের বিষয়, একদম ইজি। কিন্তু প্রথম প্রথমে কি করবেন, আমরা যে ইউএল LI নিছি, আপনি ইউএল এ কি দিবেন, ওই ক্লাসটা দিবেন। তারপর প্রত্যেকটা LI-তে একটা ডাটা টার্গেট দিবেন, ডাটা স্লাইড দিবেন। ডাটা টার্গেট কি দিবেন, একটা আইডি দিবেন, কোন আইডিটা দিবেন? প্রথমে একদম প্রথমে স্লাইডার শুরুতে যে আইডিটা দিছিলেন ওইখানে যে আইডিটা দিব আমরা, ওইখানে যে আইডিটা দিব ওই আইডিটা কোন জায়গায় দিব, ওইখানে যে প্রত্যেকটা LI যে ডাটা টার্গেট দিব আমরা, ওই ডাটা টার্গেটে ওই আইডিটা দিয়ে দিব। তারপর আরেকটা হচ্ছে ডাটা স্লাইড, ডাটা স্লাইড আমরা 0 থেকে 2 পর্যন্ত ভ্যালু দিব, ঠিক আছে? তখন তো ওইটা ওইটা কাজ কমপ্লিট। তারপরে আসি আমরা যে স্লাইডার র্যাপার যেটা আছে এবং সিঙ্গেল স্লাইডার আছে, স্লাইডার র্যাপারে কোনটা দিব, ক্যারাসোল ইনার ক্লাসটা দিব। স্লাইডার র্যাপার কোনটা, স্লাইডার র্যাপার হচ্ছে ওইটা, স্লাইডার র্যাপারে আমরা ক্যারাসোল ইনার কি দিব, ও ক্লাসটা দিব। তারপর যে প্রত্যেকটা স্লাইডার যে আছে, প্রত্যেকটা স্লাইডারের জন্য আমরা যে ক্যারাজল আইটেম যেটা আছে, ক্যারাজল আইটেমটা আমরা ওইখানে অ্যাড করে দিব, ক্যারাজল আইটেম, বুঝা গেছে? স্লাইডার আইটেম থাক, আমরা ক্যারাজল আইটেমটাও অ্যাড করে নিব। আপনারা কি বুঝছেন ওভারঅল বিষয়টা কীভাবে করতে পারেন, কি মনে হয়, পারবেন তো? ওইটা পাচ্ছেন আমরা যে স্টাইলটা, আর ডাটা টার্গেট এখন বুঝবেন না, ডাটা টার্গেট এটা যে কোয়েরি, বুঝা গেছে? এটা বোঝার দরকার নাই, আপনি জাস্ট ইউজ করেন। আমরা এখানে ক্লাসটা চেঞ্জ করে দিয়েছি, আমরা স্টাইলটা ওপেন করতেছি, এখানে কোন ক্লাস ছিল, এখানে স্লাইডার নেব একটু ফাইন্ড করে নেই, কন্ট্রোল ডি, হ্যাঁ স্লাইডার নেবের ভিতরে যে ইউএল, আমরা ইউএলটা তুলে দিচ্ছি, যেহেতু ইউএল এ আমরা ক্লাস দিয়ে দিচ্ছি, এটা আমরা ইভেন্টটা
ভিউএলটা তুলে নিচ্ছি আমরা, ধর এটা ক্লিয়ার। ভিউএলটা তুলে নিচ্ছি, সব থেকে কেবলটা তুলে নিচ্ছি আমরা। হ্যাঁ আচ্ছা, সিলেক্ট হচ্ছে না বুঝছি, সাবলাইনের উপরে দেখে নেব। হ্যাঁ এখন যদি সেভ করি দেখি স্টাইলটা ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ এখন ঠিক আছে, স্টাইল চলে আসছে। ট্রাই করেন, সবাই ট্রাই করবেন, দেখবো আপনারা কতটুকু ট্রাই করছেন। নিজ থেকেও কিছুটা করার ট্রাই করেন, বুঝা গেছে? শুধু আমি দেখিয়ে দিব দেন করবেন এরকম না, নিজ থেকে কিছু করার ট্রাই করেন। এখন আসি আমরা ওই যে সেকশনটা আছে, ইউনিক ডিজাইন যেটা আছে, ওই ইউনিক ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি। একটা কাজ করি আমরা, যে হিরো যেটা আছে, হিরো পুরো হেডারটাকে ভিতরে নিয়ে নিই। তারপর এটা যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, অ্যাবাউট তুলে নিলাম, তারপর কাউন্টার, তারপর সার্ভিস, সার্ভিসটা কমপ্লিট হয়ে গেছে। তাই না, কয়টা সেকশন করলাম আমরা? একটা, দুইটা, অ্যাবাউট এরিয়া, আচ্ছা ইন্ট হেডার, ইন্ট হেডার ওখানে আমরা কাট করে উপরে দিয়ে দেবো এটা। হেডার এরিয়া, হেডার এরিয়া, অ্যাবাউট, কাউন্টার এরিয়া, সার্ভিস, হ্যাঁ ঠিকঠাক আছে। এটা হচ্ছে ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন। তারপর একটা সেকশন নেব আমরা, একটা আইডি দিব, যে ইউনিক দিয়ে রাখলাম। তারপর ভিতরে একটা কন্টেইনার নিব প্রথমে, কন্টেইনারের ভিতরে ডিরেক্ট আমরা যে হেডিং যেটা আছে হেডিংটা নিব, যে সেকশন হেড যেটা, সেম ওইটা আমরা কপি করে আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে আসলাম। ওইখানে কি আছে লেখা, ইউনিক এটা ফর অল ডিভাইস, ডিভাইসেস ইউনিক ডিজাইন। বুঝতেছেন কি করতেছি? কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ আমরা সেকশনটা নিয়ে নিলাম, ওইখানে একটা ক্লাস ক্লাস দিব। আচ্ছা ওইখানে ক্লাস দিচ্ছি না, ওইখানে যে সেকশন পেডিং যেটা আছে ওইটা দিচ্ছি না। কারণ হচ্ছে দেখেন আমাদের নিচে কোনো পেডিং এর প্রয়োজন নাই, আমরা শুধু উপরে পেডিং নেবো, নিচে পেডিং এর প্রয়োজন নাই। কারণ নিচে তো একদম লেগে আছে ইমেজটা, নিচে একদম নিচে, সেহেতু আমরা নিচে কোনো পেডিং নিচ্ছি না। আমরা ইউনিক ডিজাইনে শুধু পেডিং টপ নম্বর পিক্সেল দিয়ে দিব। আমরা এখানে ক্লাসটা নিচ্ছি না, যে সেকশন পেডিং নামে যে ক্লাসটা আছে ক্লাসটা নিচ্ছি না। আমরা কোথায় দিব? ওইখানে দিয়ে দিব। আমাদের কন্টেন্ট কি আছে আমরা পরে স্টাইল দিই, কন্টেন্ট দুইটা ইমেজ, জাস্ট দুইটা ইমেজ আছে আর কিছুই নাই। আমরা একটা একটা কাজ করব আমরা, যে অল ডিভাইস, অল ডিভাইস, তারপর আমরা একটা ইমেজ, ইমেজের একটা ক্লাস দিয়ে দিব আমরা, ক্লাস ইমেজ বিগ ডিভাইস, আমাদের ডিভাইস হচ্ছে না বানান, ডিভাইস সোর্সটা দেখি, এটা সোর্সটা তো অবশ্যই নিয়ে আসতে হবে ইমেজটা। আমরা ওইখানে সিলেক্ট করলাম, অল সিলেক্ট লেয়ার দেওয়া আছে, হ্যাঁ ইমেজটা সিলেক্ট হয়েছে। আমরা একটু দেখি, ইমেজ ফ্রেম, হ্যাঁ সবগুলো ঠিকঠাক আছে।
পেজটা পেজ দিয়ে একটু মোটা পেজ দিয়ে বড় পেজ দিয়ে জন্য একটু লেট হচ্ছে। হ্যাঁ চলে আসছে, কন্ট্রোল শিফট অল্ট আর স্পেস করলাম, আমরা এটা দিব পিএনজি, আমরা কিভাবে পিএনজি 8 নিব না 24 নিব, আমরা ওটা আমরা পিএনজি 8 নিব, দেখে কি হয়। ডেস্কটপ এডিডিপি ব্যাচ 2 মেশ নাম্বার ক্লাস ওইখানে দিয়ে দিব। ডিভাইস 1 তারপর কি আছে, ডিভাইস 2 যেটা আছে ওইটা নিয়ে আস, ইমেজ থেকে ট্রিম করতেছি, ওইখানে লক্ষ্য রাখবেন সব জায়গা থেকে টিক চিহ্ন দেওয়া থাকে আর উপরটা যাতে চেক করা থাকে। আমরা চাইলে ওইগুলাকে একটু ছোট করে দিতে পারি, আর না চাই ওইটা একটা ছোট করে দেওয়া যায়, একটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেওয়া আছে, একটা কাজ করি কন্ট্রোল শিফট অল্ট আর এস, এগুলা ছোট করলে প্রবলেম হয়ে যায়, নিচে যে একটা শ্যাডো দেওয়া আছে ওইটা দেখা যাবে না, এটা আমরা একটা কাজ করতে পারি, না 24 রাখলে, হ্যাঁ 24 রাখতে হবে এটা, কারণ কারণ আছে এটা যদি আমরা একটু কাজ করি একটু 8 দিয়ে দিই তো, হ্যাঁ ওইটার নিচে একটু একটু কি আছে শ্যাডো আছে বোঝা গেছে, ওইটার জন্য আমরা একটা কাজ করতে হবে, পিএনজি 8 দিলে হবে না কিন্তু পিএনজি 24 দিতে হবে, ওইখানে শ্যাডোটা দেখা যাচ্ছে না, যখন ওয়েবসাইটে নেবো তখন দেখা যাবে ঠিকই, ওই ওইটা ইমেজের ক্ষেত্রে আমরা 24 নিব, সেভ করি ডিভাইস 1 এটা একটু বানিয়ে দিব আমরা, এখন ইমেজ গুলো দিয়ে দেই, ইমেজ ফোল্ডারের ভিতরে যে কি আছে ডিভাইস 1 যেটা 1 দিয়ে দিলাম, ওখানে লিখে দিব বিগ ডিভাইস, হ্যাঁ তারপর পরে একটা দিয়ে দিব এটা হচ্ছে স্মল স্মল ডিভাইস, এটা হচ্ছে স্মল ঠিক আছে, অলমোস্ট আমাদের যে মার্কআপ অ্যাকচুয়াল যে মার্কআপ যেটা ওইটা কমপ্লিট হয়ে গেল, আমাদের পিএইচডি থেকে আর একটা কাজ করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা আছে মেবি পুরো সেকশনের, হ্যাঁ পুরো সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে তাই না, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা তুলেছি খালাস সাইফ উল্লাহ ভাই, একটু একটু লক্ষ্য রাখবেন মনোযোগ দিবেন, ওইটা আপনি ওইখানে ভুল করছিলেন, হ্যাঁ আমরা ওইটা থেকে আমরা এফেক্টটা তুলে নিচ্ছি, এফেক্টটা আমরা ওভারলে আকারে দিব, আমরা ইমেজ থেকে ট্রিম দিয়ে দিলাম কন্ট্রোল শিফট অল্ট আর এস, না কন্ট্রোল শিফট অল্ট আর এস, আমরা ওইটা জেপিজি নিই, ওইটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ প্লাস একটা ইমেজ আছে, ওইটা পিএনজি কখনো নিব না, ওইটা আমরা জেপিজি দিব, এবং ওইটার কোয়ালিটি মিডিয়াম রাখতে পারে অথবা লো রাখতে পারে, আমরা লো করে দিব, অলরেডি কিন্তু অনেক ফাইল হয়ে গেছে অলরেডি, আমরা লো দিব, আমরা ওইটা ওইটা দিব ইউনিক জিজি,
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমরা একটু দেখে আসি ইমেজগুলো আসলো কিনা, ওইটা আসলো কিনা। আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করবো। আমাদের লাইভ সার্ভার নেওয়া আছে, হ্যাঁ নেওয়া আছে। হ্যাঁ দেখে, আচ্ছা ইমেজ দিয়ে একটা ইমেজ চলে আসে কেন? ডিভাইস টু কয়টা হবে, ইমেজ টু হবে, টু তো হবে, টু তো হবে। হ্যাঁ ঠিক আছে, এখন চলে আসছে। এখন কয়জন আছে? স্ক্রিনশটকে নিয়ে আসা যাবে এখন। তো অন্যরা মনে করবে এডিট করে দেওয়া হয়েছে। আচ্ছা আমি একটু, আমি স্টপ করতেছি কিছুক্ষণের জন্য, একটু স্টপ করতেছি। হ্যাঁ আউটপুটটা ইমেজ চলে আসছে, আমরা যে দুইটা ইমেজ দিছিলাম দুইটা ইমেজ চলে আসছে। এখন আমরা প্রথমে একটা কাজ করি, সেকশনটার ফেডিং টপ দিয়ে দিব, দেন ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে ওভারলে সহ আমরা ইমেজটা নিয়ে নিব, বুঝা গেছে? প্রথম কাজ হচ্ছে আমাদের যে স্টাইল ডট সিএসএস ওইটা রেজিস্টার করা, যে ইউনিক ডিজাইন যেটা আছে ওইটাকে। আর ইউনিক ডিজাইন তাই না? তারপর অল ডিভাইসেস আমরা এটা রেজিস্টার করে নিচ্ছি, ইউনিক ডিজাইন সিএসএস নিলাম। তারপর ইউনিক ডিজাইনটা তো আইডি না, আইডি ইউনিক যে প্রথমে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা পেডিং টপ দিয়ে দিচ্ছি পিটি 90 পিক্সেল, পেডিং বটম দিব না আমরা। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দেই, ইউআরএল কোটেশন দিব, ইমেজ ইমেজ কোনটা দিছিলাম, যে ডিভাইস বিজি না ইউনিক বিজি, ইউনিক বিজি যেটা আছে ওইটা দিয়ে দিলাম। ওইটা ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ওটা রিপিট হবে না, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড সাইজ বিজি সাইজ কভার, আমরা কভার দিতে পারি 100 100 দিয়ে দিতে পারি, কভারই দিই। একটু দেখে আসি আসলো কিনা, চলে আসছে। দেখেন ইমেজটা, ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে আসছে। ওইখানে দেখেন ইমেজটা কিন্তু কার জানে, মৌমিত চৌধুরী নাকি, ওনার পিএনজি ইমেজটা কিন্তু ওইভাবে হয় না। আমি ওইটা দিয়ে দিচ্ছি, উনি একটু ডাউনলোড করে দেখেন, আপনি একটু ডাউনলোড করে দেখেন ওই ইমেজটা, ডাউনলোড করে ইউজ করে দেখেন হয় কিনা, যদি হয় তাহলে বুঝবো আপনার ফটোশপে একটু প্রবলেম। আমি কোথায় দেবো ইমেজটা? হ্যাঁ আমি আপনাকে ওইটাকে ডকুমেন্ট করে দিচ্ছি, ওই ইমেজটা দেখেন। ডাউনলোড করে একটু দেখেন হয় কিনা। ইউনিক ডিজাইন, ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিকঠাক ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, যেভাবে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন আমরা আফটার নিতে হবে, আফটারটা। আচ্ছা ওইখানে দেখেন ইউনিক ডিজাইনের কি, ওই যে H1 যেটা আছে
ওইটা কিন্তু অন্য একটা কালার, হোয়াইট কালার মেবি থাকবে। আচ্ছা কিভাবে দেওয়া আছে এখানে পিএসডিতে? হ্যাঁ না না ঠিক আছে, পিএসডি কালারটা ঠিক আছে, আমরা ওভারলে দিলে হয়ে যাবে। আমরা ওভারলে কালার কি অ্যাকচুয়ালি, হোয়াইট না অন্য কিছু? ওইটা না একটু আমরা ওইটা নিচ্ছি, আমরা ওইটা আফটারে দিব। ইউনিক যেটা আছে ইউনিক ইউনিক দি যেটা আছে ওইটার আফটার পজিশন অ্যাবসলিউট, এটা অ্যাবসলিউট। আর ওইটার পজিশন কি হবে? পজিশন রিলেটিভ, ঠিক আছে। ওইখানে একটা কন্টেন্ট দিব আমরা, একদম ইজি বিষয়গুলো, তো একটু একটু হার্ড করার প্রয়োজন নাই। একটু ওয়াইড ওয়াইড কতটুকু দিব আমরা? 100%, কারণ তার প্যারেন্টের যে ওয়াইডটা আছে ওইটা যাতে পায়। হ্যাঁ একটু হাইট দিব আমরা, আচ্ছা পার্সেন্টটা পড়েন, বিজি কালার এখন একটু দেখে নিচ্ছি কি আসলো। সেভ দেই। আচ্ছা টপ জিরো মাইনাস জিরো ওগুলো তো দিতে হবে না, টপ টপ। আচ্ছা কি আসলো, টপ জিরো লেফট জিরো, টপ লেফট না দিলে আসলে, টপ লেফট না দিলে আসলে, হ্যাঁ না টপ লেফট না দিলে টপে যাবে না ওইটা। একটু সেভ দিলাম, ব্রাউজারে যাচ্ছি, হ্যাঁ চলে আসছে। এখন আমরা কি করবো, ওইটার ওপাসিটি কমিয়ে দিব। তার ভিতরের কন্টেন্ট যেটা আছে এইচটিএমএল এর ভিতরে যে কন্টেন্ট যেটা আছে, যেমন ধর অল ডিভাইস অথবা সেকশন হেড, সবগুলাকে কি দিব আমরা, ওইটাকে আমরা যে ইনডেক্স বাড়িয়ে দিব, এবং ওইটা আফটারে যেটা আছে ওইটা কমিয়ে দিব। বুঝা গেছে? স্টাইলে যাই, স্টাইল থেকে আফটার যেটা আছে ওইটার প্রথমে অপাসিটিটা কমিয়ে নিচ্ছি। অপাসিটি থাকবে 0.9, তারপর জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স আমরা দিব 5, ওইটাতে 5 দিব। আর হ্যাঁ ওইটার ভিতরে শুধু কন্টেনার, যেহেতু কন্টেনারকে আমরা কোনো ক্লাস নিচ্ছি না বা কোনো কিছু দিচ্ছি না, আমরা একটা কাজ করবো, এখানে একটা ইনার ইনার কন্টেন্ট না ইউনিক ইউনিক ডিজাইন ইনার দিয়ে দিব। এবং ওইটাকে যদি আমরা কি দেই, জেড ইন্ডেক্স 9। এখন দেখি একটু ব্রাউজারে যাচ্ছে, একটু সেভ দিলাম, ব্রাউজারে যাই। হ্যাঁ ওইটা তো অবশ্যই রিলেটিভ করতে হবে, আদারওয়াইজ কাজ পাবে না। পজিশন রিলেটিভ, হ্যাঁ এখন দেখেন চলে আসছে। দেখেন একদম ইজি ওয়েতে করে নিলাম। এখন আমরা ওইটাকে জাস্ট মিডিলে আনবে, ওইটাকে সরিয়ে আনবে, একটু একটু নিচে নামিয়ে দিব, তাহলে তো হয়ে যাবে তাই না? আমরা একটা কাজ করি, ওইখানে অনেকগুলো বিয়ার নেই যাতে নিচে একটু দেখা যায়। বিয়ার ডুপ্লিকেট করে যাতে নিচে জায়গা থাকে, পরে ওইটা কেটে দিব আমরা। হ্যাঁ ওইটার জন্য আমরা এটা করলাম। আমরা ওইখানে যে কন্টেন্ট ওই ডিসপ্লে ফ্লেক্স দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, বুঝা গেছে? দেন ওইটার মধ্যখানে তো রাখবো, ওইটাকে একটু সরিয়ে দিব ওইদিকে, ওইটা একটু ওইদিকে সরিয়ে আনবো। আমরা একটা কাজ করতে পারি, ডিসপ্লে ওইখানে না দিয়ে ওইখানে যে বুঝতে পারি যে ক্লাসটা আছে ওইটা ইউজ করতে পারি, ডি ফ্লেক্স ডিসপ্লে ফ্ল্যাক্স। আর একটু দেখি, হ্যাঁ ডিসপ্লে ফ্ল্যাক্স ঠিকই আসছে, জাস্ট ভাই কন্টেন্ট সেন্টার দিতে হবে অবশ্যই। এর আগে আমরা একটা কাজ করি যে বিগ ইমেজ স্মল ডিভাইস যেটা আছে, বিগ ডিভাইস স্মল ডিভাইস ওইটা একটু একটু ওয়াইড হাইট দিয়ে দিই আমরা।
ক্লাসটা আমরা তো কাজ করি আর দাস্তি ভাই কন্টেন্ট কন্টেন্ট সেন্টারের জন্য বুঝতে হবে কোন ক্লাসটা ইউজ করা হয় আমরা তো এখানে ডিসপ্লে ফ্লেক্সের জন্য ডিফ্লেক্স ইউজ করা হয় তাই না আমরা দাস্তি ভাই কন্টেন্ট সেন্টারের জন্য কোন ক্লাসটা ইউজ করা হয় দেখে নিতে হবে এর চেয়ে একটা কাজ করি এত ফ্লেক্স ফ্লেক্স না দিয়ে আমরা একটু টেক্সট সেন্টার দিয়ে দিই টেক্সট সেন্টার সেন্টারে চলে আসে তাই না এখন আমরা ওইটাকে ধরব একটু রাইটে সরিয়ে নিব ওইটাকে একটু লেফটে নিয়ে আসবো প্রথমে কোনটাকে সিলেক্ট করব যে বিগ ডিভাইস যেটা আছে ক্লাস বিগ ডিভাইস পজিশন রিলেটিভ তারপর স্মল ডিভাইসটাকে নিয়ে আসি স্মল ডিভাইস পজিশন রিলেটিভ হ্যাঁ এখন আমরা দেখে দেখেই যাতে নিয়ে আসে ঠিক আছে রিলেটিভ করে এখন যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি ইন্সপেক্ট এলিমেন্ট বিগ ডিভাইস যেটা আছে ওইটা রাইট মাইনাস 100 পিক্সেল হ্যাঁ রাইটে চলে যাচ্ছে আর একটু নিতে হবে যাতে একটু একদম মিডিলে থাকে ঠিক আছে এখন অ্যাকুরেট মিডিলে আছে আর আন্ডার টু আর টু কমাতে হবে অবশ্য 140 মিডিল হয়েছে ঠিক আছে রাইট 140 বটমে দেওয়া লাগছে না কিছু বোঝা গেছে আচ্ছা 140 ওটা পাইলাম আমরা ওইটাকে একটু সিলেক্ট করি এখন স্মল ডিভাইস বটম বটম মাইনাস 50 পিক্সেল তাই না আমি কমিয়ে দিব হ্যাঁ ঠিক আছে আমি একটু রাইটে সরিয়ে দিব দেখি পিএইচডিতে একটু ইনস্ট্রাকশনটা দেখে আসি হ্যাঁ বটম অ্যাকুরেট ঠিকঠাক আছে এতটুকু জায়গা তাতে এতটুকু জায়গা আছে এবং লেফটে কতটুকু জায়গা আছে হ্যাঁ লেফটাও দেখে নিচ্ছি স্টার্ট হয়েছে আচ্ছা আমরা ওইটা দেখতেছিলাম ওইটা রাইট একটু সরিয়ে দিব আমরা রাইট আবার রাইট মাইনাস 60 পিক্সেল আর একটু ওদিকে নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে বটম দেখি আচ্ছা বটম আর একটু উপরে নিয়ে আসবো আর একটু আগে দেখছিলাম হ্যাঁ এখন ঠিক আছে ওয়ান বটম প্রথমে আমরা কি করলাম ওইটার যে বিগ ইমেজ যেটা আছে ওইটা রাইট 145 পিক্সেল রাইট তাই না মাইনাস 145 আর স্মল ডিভাইসে কি করলাম ওইটার বটম 145 মাইনাস মাইনাস কিন্তু ওইটা মাইনাস প্লাস না মাইনাস তারপরে রাইট 40 পিক্সেল হ্যাঁ পজিশন রিলেটিভ না দিলে আমরা যে বটম রাইট টপ ওই যে প্রপার্টিগুলো ইউজ করতে পারবো না বুঝা গেছে আমরা যে বটম ইউজ করতে পারতেছি না অ্যাবসলিউট দিব না আমরা রিলেটিভ দিব অ্যাবসলিউট দিলে ওইটা তার নির্দিষ্ট জায়গা হারিয়ে ফেলবে হ্যালো আসসালামু আলাইকুম সাদিক
ও না এমনি আমি তো বাড়িতে মনে করে জানতাম না, আমি তো সিলেট এটা খান নম্বর এটা এয়ারটেল নেই, এয়ারটেল ও আচ্ছা এয়ারটেল এয়ারটেল তার নম্বর আমি সাড়ে নটে এমবি লেগে আনছিলাম লাস্টে কিতা গ্রামীণও ফোন দিছো তুমি? ও না 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 ফোন ফোন আইছে যে এয়ারটেল যেটা ওটা ফোন আইছে বুঝছি বুঝছি, একটা তার তার কোনো সমস্যা একটু রিডাইরেক্ট হয়ে যায়। আচ্ছা আতিক কি বলছো? হ্যাঁ না 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 মার্জিন দিব না আমরা, মার্জিন দিব না, ওইটা মার্জিন দিলে হবে বাট মার্জিন দিব না আমরা, ওইটা ইউজ করব বুঝা গেছে, ওইসব ক্ষেত্রে আমরা রাইট বটম ওইগুলো ইউজ করব, আমরা মার্জিনের কোনো না মার্জিন দিব না আমরা, আমরা স্মল ডিভাইসের রাইট মাইনাস 145 পিক্সেল দিছিলাম তাই না, আর যে স্মল ডিভাইস যেটা আছে ওইটা বটম বটম দিছিলাম মাইনাস 145 পিক্সেল, আর আপনার কি ছিল ওটা রাইট ছিল রাইট মাইনাস শুধু 40 পিক্সেল। এখন একটু একটু সেভ করি, ব্রাউজারে যাচ্ছি, হ্যাঁ দেখেন ঠিকঠাক পজিশন পজিশন বসে গেছে, আমাদের পিএইচডি যেভাবে আছে এইভাবে হইলো কিনা একটু দেখে নিই আমরা, অলমোস্ট। আচ্ছা ওইখানে একটা জিনিস দেখি আমরা, ওইটা কি একুরেট মধ্যখানে ওইটা না একটু সরাইল আছে ওইদিকে, আগে একটু দেখে নিই তো, ওইদিকে কতটুকু গ্যাপ ওয়াইড 137 তাই না, এদিকে কতটুকু আছে অষ্টআশি, হ্যাঁ ওইখানে ওইখানে দেখেন ওইটা একুরেট সেন্টার না, নিচের ওইটা কিন্তু একুরেট সেন্টার না, কিন্তু আমরা একুরেট সেন্টার নিয়ে আসছি, আর একটু রাইটে একটু সবাই থাকতে হবে তাই না, আমরা একটু একটু এক্সপেরিমেন্ট করি যে বিগ ইমেজ যেটা আছে ওইটা রাইট এত তা না দিয়ে আমরা একটু কমিয়ে দিচ্ছি, এটা কিন্তু একুরেট সেন্টারে না, হ্যাঁ এখন এখন ঠিক আছে এখন ঠিক আছে, এটা রাইট কতটুকু দিলাম 115 পিক্সেল, আর স্মল যেটা আছে ওইটাকে একটু লেফটে সরিয়ে নিয়ে আসতেছি, রাইট কমিয়ে দিচ্ছি যে তুইটা নিয়ে আসছি, হ্যাঁ এখন ঠিক আছে 20 পিক্সেল 20 পিক্সেল, প্রথমে ওইটাকে কত দিছিলাম ওইটা 115 আর ওইটা কত 20 পিক্সেল রাইট 20 পিক্সেল, ওইটা 115 হবে আর ওইটা 40 থেকে 20 আসবে, এখন কিন্তু একদম একুরেট, সেভ করলেই দেখতে পারবো, এখন ঠিক আছে, এখন কেস দিতে যেভাবে আছে ওইভাবেই আছে, তাহলে বুঝা গেল কিভাবে সেকশনটা করলাম বুঝছেন, কঠিন মনে হয়েছে? তাহলে একটু কাজ করি আমরা, একটু ব্রেকে যাই বুঝা গেছে, একটু ব্রেক থেকে আসি দেন আমরা পরবর্তীতে কাজগুলো করি, ওই সেকশনটা আসি সার্ভিস, ওইটা কিন্তু এক ধরনের সার্ভিস অ্যাকচুয়ালি, হোয়াট উই ডু আর ওইখানে কী কী আছে দেখেন, একটা ইমেজ আছে আর একটা কলাপস আছে আর কিছু নেই, হেডিংটা আমরা উপরে স্টাইল করেই রাখলাম ওইটা নিয়ে আসবো, তাহলে আমরা ওইটা অনুযায়ী আমরা একটা মার্ক আপ করে নিই, ক্যানভাসটাকে আমরা কলাপ করে নিচ্ছি, একটা সেকশন দিব, সেকশন একটা আইডি দিব হোয়াট উই ডু, এটা ডট থাকবে না, ডট থাকলে এটা ক্লাস হয়ে যাবে, তারপর কন্টেইনার নিয়ে ডিরেক্ট কন্টেইনার সেকশন হেডটা নিয়ে আসি, আমি হেডার থেকে
হেডারে যেটা দিছিলাম ওইটা নিয়ে, হেডারে না অ্যাবাউট এরিয়া যে প্যারাগ্রাফ সহ যে সেকশনটা দিছিলাম ওইটা নিয়ে আসছি। দিয়ে দিলাম হোয়াট টু ডু, এখানে কি ছিল অল সার্ভিসেস না কি জানি ছিল। হ্যাঁ এখানে সার্ভিস দেখা, তারপর হোয়াট উই ডু এখানে লেখা। এখানে হোয়াট উই ডুটা আছে কোন জায়গায়? ওইখানে, আর ওইখানে সার্ভিস। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমরা ঠিক পরেই আমরা একটা র নিয়ে নিব, র কলম ডি কত, দুইটা যেহেতু র আছে কলম ডি সিক্স নিয়ে নিচ্ছি। আচ্ছা দুইটা নিচ্ছে সিক্স, সার্ভিস দাম ইমেজ আছে, কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করা, ওইটা যেহেতু যে কেন নিচ্ছি ওইটা দেবো মিডিয়াম, যে একটু ছোট্ট ইমেজ একটু রেজুলেশন ভালো থাকে যাতে। হোয়াট উই ডু ভিডিও, সার্ভিস ইমেজেস স্ল্যাশ পিপিটি, তারপরে যে কলাপসটা যেটা আছে এটা হচ্ছে সার্ভিস বেস কলাপস করতে পারি। এখন দেখি আমরা বুটস্ট্র্যাপ কিভাবে ক্লাসটা ইউজ করা হয়েছে, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি আমরা, বুটস্ট্র্যাপটা নিয়ে আসি আমরা, গেট বুটস্ট্র্যাপ ডট কম এ যাই। আমরা কম্পোনেন্ট এটা হচ্ছে কলাপস, কলাপসটা দেখি হ্যাঁ আমরা ওইটাই ইউজ করবো এক্স্যাক্টলি, ওইটা ওইটাই কিন্তু আমাদের যেটা চাচ্ছিলাম ওইটাই পেয়ে যাব। বুঝা গেছে, অ্যাকর্ডিং ওইটা কলাপস না অ্যাকর্ডিং বলে, ওইটাকে কলাপস এক ধরনের কলাপস আবার অ্যাকর্ডিং ওইটা বলে। ওইটা ওইটা নিয়ে আসছি পুরোটা, পুরোটা এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ ঠিকঠাক অ্যাকর্ডিং প্লাস ভাই, এখানে কোনটা সিলেক্ট, ভাই এখানে কোনটা সিলেক্ট করলে কোনটা সিলেক্ট মানে বুঝি নাই, যে এখানে কলাপসটা, যে কলাপসটা সিলেক্ট করছি ওইটা তো নিয়ে আসছি, ওই যে কোডিংটা দুই তিনটা, দুই এবং তিন নাম্বারটা, দুই এবং তিন নাম্বারটা কি একসাথে, সবগুলা সবগুলা একসাথে নিয়ে আসছি, এখানে যেগুলো আছে সবগুলা। হ্যালো সালাম আলাইকুম, হ্যালো জি জি আপু বলেন, জি শুনতে পাচ্ছি, আচ্ছা আমরা
ওটা যেটা ফটোগ্রাফি না ওইটা আমরা ক্রিয়েটিভিটি দিয়ে দিচ্ছি, ক্রিয়েটিভিটি। আর ওইটা হচ্ছে কি ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন কন্টেন্ট গুলাও নিয়ে আসি। এখানে কি কন্টেন্ট আছে বডিতে, যেটা আছে যেটা আছে ওইটা রিপ্লেস করে দিব আমরা। এখানে অল ট্যাবস অ্যাপটা কিন্তু ওয়ার্ড র্যাপ চলে আসবে, ওইটা আমরা যদি ভিজুয়াল কোড স্টুডিও চাপেন অল ট্যাব জেড দিলে ওয়ার্ড র্যাপ, আমরা তো সাবলাইমে ভিউ থেকে কি করছিলাম ওয়ার্ড র্যাপ করছিলাম, এখানে অল ট্যাব জেড চাপলে হয়ে যাবে। আমরা ওইটা রিমুভ করে দিচ্ছি, যেটা আছে ওইটা তুলে আমরা আমারটা দিয়ে আমাদের যেটা আছে ওইটা দিয়ে দিচ্ছি সব কটিতে। একটু রিলোড দেই, হ্যাঁ দেখেন ফটোগ্রাফি চলে আসছে, ওইটাও চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে ওইখানে যে ফন্টটা আছে ফন্টটা পাইয়ে দেওয়া, ওইখানে ফন্টটা ঠিকঠাক পাইয়ে দেওয়া, আর স্টাইল করে নেয় আমাদের মতো করে স্টাইল করা। দেখা যায় প্রত্যেকটা শুরুতে দেখেন আমাদের যে স্টাইল যেটা আছে, আমাদের স্টাইল কোথায় একটা ইমেজ রাখা আছে তাই না, আমরা ইমেজটা নিয়ে নিচ্ছি প্রথমে। ইমেজ ট্রেন কন্ট্রোল শিফট অফ এস, আইকন দিব কি আমরা দিব, এটা কলাপস আইকন। জিনিসটা কিভাবে নিয়ে আসবো বলেন তো, এখন এস2 ভিতরে যে বাটনটা আছে বোঝা গেছে, বাটনের আগে আমরা অথবা আমরা একটা কাজ করতে পারি যে এস2 যেটা আছে এইচ2-র আগে আমরা একটা ইমেজ দিয়ে দিব, তারপর ইমেজটাকে ফ্লোয়াট লেফট এবং ওইটাকে রাইট দিয়ে দিব। দেখেন ইমেজটা চলে আসবে এখানে, ওইটা চলে আসবে এখানে ইমেজ, তারপর কি আছে আইকন কলাপস আইকন, একটু দেখে আসে আসলো কিনা। সেভ দিছি আমরা, হ্যাঁ সেভ দিছি, দেখেন ইমেজটা চলে এখন যদি আমরা ফ্লোয়েট লেভ দিয়ে দিতে চাইলে তো ইমেজটা চলে আসবে এখানে তাই না। আমরা প্রত্যেকটা তো ইমেজ ফ্লোয়েট লেভ, হ্যাঁ ফ্লেক্স দিলে হবে, ফ্লেক্স কোথায় দিব আমরা, দিলে কার্ড হেডে দিব আমরা, ফ্লোয়েট দিয়ে করে নেবো এটা। এখানে ইমেজটা দিয়ে দিলাম, কার্ড হেড কয়টা আছে, হ্যাঁ ওইখানে ওই ইমেজটা দিয়ে দিব আমরা। সবকটিতে সেম চলে আসবে, ইমেজ চলে আসছে তাই না। এখন আমরা একটা কাজ করি, প্রথমে ওইটাকে ধরি, ইমেজটাকে কিভাবে সিলেক্ট করব সিএসএস দিয়ে, হোয়াট উই ডু সিএসএস, এখানে একটা ক্লাস নিয়ে নিই সেকশন হেড নামে, ক্লাস সেকশন হেড না সেকশন পেডিং তাই না, না কি ছিল সেকশন পেডিং, সেকশন পেডিংটা পাওয়ার জন্য। তারপর একটা কাজ করতে হবে ওইখানে আমাদের যে সার্ভিস থাম যেটা আছে, সার্ভিস থামের ভিতরে যে ইমেজটা আছে ইমেজটার ওয়াইড 100% দিয়ে দিতে হবে, যে আইএমডি যেটা আছে ইমেজের ওয়াইড 100%। তারপর
কাজ হচ্ছে আমাদের যে ওইখানে যে ইমেজটা পাইছে কার্ড হেডের ভিতরে, প্রথমে আমরা ওইটা সিলেক্ট করব, বুঝা গেছে? ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইনের ভিতরে যে কার্ড যেটা আছে, কারণ কার্ড কিন্তু অনেকটা থাকতে পারে। অথবা আমরা একটা কাজ করতে পারি, যে সার্ভিস কলাপস যেটা আছে, সার্ভিস কলাপসের ভিতরে যে কার্ড হেড আছে ওইটার ভিতরে যে আইএমডি যেটা আছে ওইটা, সার্ভিস কলাপসের ভিতরে কি কার্ড হেডার তারপর আইএমডি, ভিতরে একটা ক্লাস আছে কার্ড হেডার ভিতরে যে আইএমডি যেটা আছে ওইটার ফ্লয়ার লেফট, ফ্লয়ার লেফট ফেডিং রাইট কতটুকু দেওয়া আছে দেখি। আমরা দেখি কার্ডের যে ইমেজটা আছে লেফট, ঠিক আছে, তো H2টা কেমন আছে? আচ্ছা H2 পুরোটা নিয়ে এসেছে তাই না? H2 কে আমরা একটা কাজ করি, যে H2 যেটা আছে ওইটাকেও কি দিতে হবে, কার্ড হেডের ভিতরে যে H2 যেটা আছে ওইটাকেও ফ্ল্যাট লেফট দিতে হবে। আমরা ওইটাকে ডুপ্লিকেট করি, দেন কার্ড হেডের ভিতরে যে H2 যেটা আছে H2 ওইটাও কি থাকবে, ফ্ল্যাট লেফট থাকবে, আমরা ওইটা তুলে নিচ্ছি পেলিংটা। এখন যদি রিলোড দিই আমরা, দেখেন সবকটি কিভাবে চলে আসছে, কিন্তু ওইখানে পেডিংটা বেশি পেয়ে গেছে তাই না? দেখি কিসের জন্য, হ্যাঁ ওইখানে দেখেন H2 এর একটা পেডিং দেওয়া আছে, H2 পেডিং কতটুকু দেওয়া আছে, আমরা ওই কার্ড H2 হ্যাঁ 12 পিক্সেল পেডিং দেওয়া আছে, সেহেতু আমরা একটা কাজ করতে পারি, বর্ডার 1 পিক্সেল রাখা আছে তাই না? যেহেতু এখানে 15 পিক্সেল আমরা একটা কাজ করি, এখানে 5 পিক্সেল দিয়ে দিই, পেডিং রাইট 5 টেনটা তুলে দিলাম, এত বেশি পেডিং এর প্রয়োজন নাই। এখন ঠিক আছে, পেডিং ঠিকঠাক হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে H2 যেটা আছে সবগুলো তো ক্লিকেবল থাকে, হেডারটা কিন্তু ক্লিকেবল থাকবে, বুঝা গেছে? কিন্তু আমরা ওই শুধু ওইখানে ক্লিক করতে পারছি, কিন্তু ওইখানে ক্লিক করতে পারছি না, বুঝা গেছে? আমরা এমনভাবে করবো, যেভাবে ডিজাইনের যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখেন ডিজাইনটা কোথায়, হ্যাঁ কার্ড হেডের যে কোনো জায়গায় যদি ক্লিক করি ওইটা কোলাপসার চলে আসবে। আবার ওইখানে দেখেন একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাই ডিফল্ট আইকনটা কিভাবে নিচ থেকে থাকবে, যখন কোলাপসটা ওপেন হবে তখন আইকনটা উপরে, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেছে? ওইটা আমরা করে নিব, ওইটাও করে নিব, আবার যে কোনো জায়গায় ক্লিক করলে যাতে কি হয়, ক্লিকেবল হয়। এখন একটা জিনিস দেখি আমরা, ওইখানে ক্লিক করতে পারতেছি কিন্তু ওইখানে ক্লিক করতে পারতেছি না, কারণ ওইটা বাটনের আন্ডারে আছে শুধু ওইটা, তাই না? আমরা একটা কাজ করি, ওইটা যে বাটন না দিয়ে ইন্ডেক্সে যাই, শুধু দেখেন শুধু ওইটাই কিন্তু বাটনের আন্ডারে, সেহেতু আমরা শুধু ওইটাতে ক্লিক করতে পারতেছি, বাকি যে H1 বা ওইগুলাতে কোনোটাই ক্লিক করতে পারতেছি না। আচ্ছা একটা কাজ করি আমরা, ওই যে বাটনে যেগুলো আছে, বাটনে যে ডাটা টগল বা যেগুলো আছে এগুলোকে একটু চেঞ্জ করে নিই আমরা, ডাটা টার্গেট বা ডাটা টগল ওইগুলোকে একটু কাট করে আমরা কার্ড হেডে নিয়ে যাই। হ্যাঁ এখন এখন যে কোনো জায়গায় ক্লিক করতে পারতেছি, এখন ঠিক আছে, এখন হবে, এখন ঠিক হবে, আমরা ওই কমেন্টগুলো তুলে দেই,
এখন টিকটক আছে সবগুলো ওইটা তুলে নিচ্ছি আমরা জাস্ট কাজ করতে হবে আমাদের ওইটাকে কার্সার পয়েন্টার করে দিতে হবে কার্ড হেড যেটা আছে ওইটা কার্সার পয়েন্টার এখন যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু ওইটা হচ্ছে দেখেন ওইখানে ক্লিক করতে পারতেছি আমরা ওইখানে ক্লিক করলেও হচ্ছে ওইটা তাহলে আমরা যদি কার্ড হেডটাকে কার্সার পয়েন্টার করে দেই তাহলে তো হয়ে যায় কার্ড হেড যেটা আছে ওইটাতে কার্সার পয়েন্টার কার্সার পয়েন্টার হ্যাঁ এখন দেখেন এখন যে কোনো জায়গায় ক্লিক করা যাচ্ছে ওইখানে কিন্তু যাচ্ছে না আবার কারণ ওইখানে দেয়া নাই আমরা যেভাবে দিছি ওইটা দেয়া নাই কিন্তু ওইখানে ক্লিক করলে আসছে কিন্তু ওইটাতে ওইখানে ক্লিক করার পরে আসছে ওইটা তাই একটা কাজ করব আমরা প্রত্যেকটা থেকে আমরা যেভাবে নেওয়া আছে যে বাটনের যে ক্লাসগুলো বা ডাটা টগল যেগুলো অ্যাট্রিবিউট নেওয়া আছে আমরা ওইগুলোকে কাট করে কোথায় নিয়ে আসবো কার্ড হেডে ওইটা তো নিয়ে আসছি আমরা বাটনের যে টাইপ বা যে অ্যাট্রিবিউট যেগুলো আছে ওইগুলোকে কার্ড হেডে নিয়ে আসছি এখন ঠিক আছে এখন যদি আমরা একটু রিলোড দেই দেখতে পারবো হ্যাঁ এখন ঠিক আছে বাটনের যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু কোলাপসে হেডার যে কোনো জায়গায় ক্লিক করলে ওইটা চলে আসতেছে একটু রিলোড দিয়ে আমরা আবার বোঝা গেছে এখন আমাদের কাজ হচ্ছে চ্যালেঞ্জিং যে কাজটা হচ্ছে ওইখানে একটা আইকন নিয়ে আসা বোঝা গেছে একটা আইকন নিয়ে আসা এবং প্রথম অবস্থায় আইকনটা নিচের দিকে থাকবে যখন কলাপসটা ওপেন হয়ে যাবে তখন আইকনটা রোটেট হয়ে বা যে কোনো কিছু হয়ে মানে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে উপর দিকে চলে যাবে যেভাবে ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখেন প্রথম অবস্থায় ওইভাবে থাকবে আইকনটা যখন কলাপসটা ওপেন হবে তখন আইকনটা বুঝতে পারতেছি যে ওইটা আইকন দেখেই বুঝতে পারতেছি কলাপসটা ওপেন হয়ে গেছে তারপরে অন্য কাজ করি স্টাইল মনস্টারের রেগুলার ফন্ট সাইজ 14 পিক্সেল কালার হ্যাঁ ইন্সপেক্ট এলিমেন্ট করি আমরা সবগুলো স্টার্টিং তো বাটনে দিয়ে এখানে আমরা একটা কাজ করতে পারি বাটন স্টাইল চেঞ্জ করে দিব এস টু ঠিকই আছে কিন্তু ওইটা এস টু তে না এটা বাটনে যে স্টাইল দিয়ে দেবো আমরা বাটন বিটিএন বিটিএন লিঙ্ক বিটিএন ব্লক আছে তাই না কলাপসড কলাপস সব কিছু সেম ক্লাস আছে কলাপসড সেম ক্লাস আছে কিনা দেখে নিচ্ছি একটু জিটিএনএ না ওইটাতে নাই তাইলে আমরা বিটিএন আর বিটিএন লিঙ্ক বোঝা গেছে ওই দুইটা ক্লাস ধরতে পারি আমরা বিটিএন পাশাপাশি যে বিটি আমরা চাইলে নতুন কোন কাস্টম ক্লাস নিতে পারি আমরা কাস্টম ক্লাস নিচ্ছি না আমরা এগুলোতে দিয়ে দিচ্ছি বিটিএন বিটিএন লিঙ্ক ফন্ট ফ্যামিলি কোনটা থাকবে মনসের নামসের নাই আমরা কম্পিউটার একটা কাজ করে উপর থেকে নিয়ে আসি মনসের ফন্ট ফ্যামিলি মনস্টারেট ফন্ট সাইজ ফন্ট ওয়েট নর্মাল ঠিক আছে তারপর ফন্ট সাইজ ফন্ট সাইজ 14 পিক্সেল ছিল কাল একটা কালার ছিল ফন্ট সাইজ দুইবার আসছে দেখছেন ওইখানে কিন্তু এরর দেখাচ্ছে আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি ওইখানে এরর দেখাচ্ছে কিন্তু ওই ছবিগুলো লাল হয়ে গেছে ওইটা হচ্ছে ওইটা একটা ফিচার আপনার কির
টেক্সট এডিটরের কোনো এরর থাকলে ওইটা রেড হয়ে যাবে, কালার ত্রিপ ত্রিপ ছিল। আচ্ছা এটা দিয়ে দিব, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশনটা হোভার করলে কিন্তু আমরা বাই ডিফল্ট টেক্সট ডেকোরেশন থাকে না, একটু রিলোড দিচ্ছি। হ্যাঁ যখন হোভার করব তখন টেক্সট ডেকোরেশনটা নাই। আবার আরেকটা আছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আমরা যখন বিটিএল লিঙ্কটা হোভার করব হোভার তখন টেক্সট ডেকোরেশন নান সেভ করে একটু আমরা রিলোড দিই। এখন ঠিক আছে, এখন কত স্মুথলি। আচ্ছা ওইখানে একটা ফোকাস দেখেন, বাটনটা যখন ফোকাস হচ্ছে তখন কিন্তু একটা কি আসছে, আমরা ওইখানে দেখতে পাচ্ছি যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেওয়া ফোকাস হলে, তাই না? আমরা ফোকাসটাকেও তুলে নিচ্ছি, ওটা ডুপ্লিকেট করে আমরা যে হবার না ওটা ফোকাস। ফোকাস স্ক্রিনিং ঠিক আছে না তো মনে হয় না, ফোকাস যখন করব তখন টেক্সট ডেকোরেশন নান। এখন দেখি একটু, হ্যাঁ ক্লিক করার পরে টেক্সট ডেকোরেশন চলে গেছে, কিন্তু আরেকটা কি আসছে, একটা বর্ডার চলে আসছে। বর্ডারটা কোথায় থেকে আসছে একটু দেখে আসি আমরা, যখন ফোকাস হবে বাটনটা লিঙ্ক ডিজেবল কার্সর পয়েন্টার, বিটুইন লিঙ্কস টেক্সট ডেকোরেশন নান বিটুইন, এটা বাই ডিফল্ট থাকে না, ক্লিক করে আসে ফোকাসটা সিলেক্ট করে আনছি। হ্যাঁ ফোকাসটা ফোকাসের বর্ডার বক্স শ্যাডো দেয়া, বুঝা গেছে? দেখেন একটা বক্স শ্যাডো দেয়া আছে, আমরা বক্স শ্যাডো তুলে দিব, এটা বর্ডার না বক্স শ্যাডো। যখন ফোকাস হবে তখন বক্স শ্যাডো নান, একটু ক্লিক করি। হ্যাঁ এখন নাই, বুঝা গেছে? এখন দেখেন একটা 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 মজার একটা জিনিস দেখেন, আমরা যখন রিলোড দিলাম দেখেন বাই ডিফল্ট কিন্তু ওইটাই ওপেন হয়ে থাকছে, ঠিক আছে? ওইটাই কিন্তু ওপেন, আমরা যখন রিলোড দিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু ওইটাই ওপেন। এখন যদি আমরা চাই ওইটা কোলাপস থাকবে কিন্তু ওইটা ওইটা দুই নম্বরটা ওপেন থাকবে, বুঝা গেছে? আমরা হচ্ছে রিলোড দেওয়ার পরে দুই নাম্বার যে কোলাপসটা আছে ওইটা কি থাকবে, ওপেন হয়ে থাকবে, ওইভাবে থাকবে। ওইটা কিভাবে করা যায় বলেন তো? ওইটা কিচ্ছু না, জাস্ট ওইখানে দেখেন একটা ক্লাস দেয়া আছে, প্রথম যেটা কোলাপস থাকবে তখন দেখেন একটা ক্লাস দেয়া আছে। ক্লাসটা কোথায় একটু দেখে নিচ্ছি, ফটোগ্রাফিতে দেখেন ওইখানে বাটন দেয়া আছে, বাটনে দেখেন একটা ক্লাস দেয়া আছে কোলাপস, বুঝা গেছে? ওই ক্লাসটা যদি আমরা কেটে দেয় এখান থেকে দুই নম্বর যেটা আছে ওইখানে নিয়ে আসছি, প্রথম যেটা আছে ওইটাতে নিয়ে আসছি। রশিদ ভাই মিউট কর, রশিদ ভাই মিউট কর, ওইটাতে নিয়ে আসলাম। এখন দেখেন রিলোড দিই আমরা একটু, দেখেন দুই নম্বর যেটা আছে ওইটা ওপেন। কি হইলো এটা দেখে নিচ্ছি আবার, কলাপসটা কোথায় নিয়ে আসছি, ঠিক আছে তো এটা। আচ্ছা আবার দেখে নিচ্ছি, আচ্ছা আচ্ছা এটা বুঝতে পারছি, ওইখানে দেখেন ওইটা ওইটা, আমরা ওইটা না ওইটা ওইটা চেঞ্জ করবো। দেখেন ওইটাতে শ লেখা আছে, দেখেন প্রথম যে কলাপস ওয়ান যেটা আছে ওইটাতে কলাপসের সাথে সাথে আর একটা ক্লাস দিয়ে আছে শ, নিচের মধ্যে যাই নিচের ওইগুলাতে দেখেন শ ক্লাসটা নাই, শ ক্লাসটা দেওয়া আছে। কলাপস ওয়ানে কলাপস টুতে যাই
ক্লাস টুতে কিন্তু শুধু কলাপস লেখা, কিন্তু শো ক্লাসটা নাই, বুঝা গেছে? থ্রিতে যাই, থ্রিতে দেখেন ক্লাস থ্রিতে শুধু কলাপস ক্লাস আছে, শো নাই। এখন যদি আমরা ওইটাতে টু কোনটা টু ওইটাতে শোটা দিয়ে দিই, শো ক্লাসটা দিয়ে দিলাম, ওইটা তুলে নিচ্ছি, ওইটা তুলে নিচ্ছি, সেভ দিই একটু। হ্যাঁ এখন দেখেন ওইটা ওপেন আছে, আবার রিলোড দিচ্ছি, দেখেন ওইটা। এখন যদি আমরা শোটা নিচে নিয়ে আসি, আমরা এখন তিন নাম্বার যেটা ওইটা কাট করে আমরা তিন নাম্বার যেটা আছে, তিন নাম্বার কোনটা, ওইটাতে নিয়ে আসছি, কলাপস শো। আমরা দুই নাম্বারটা তুলে দিচ্ছি, প্রথম কোনটা, প্রথমটা তো নাই, সেভ করি, একটু রিলোড দিই, অটো রিলোড হচ্ছে। কিন্তু লাইভ সার্ভার যেহেতু আছে, ওইটা কিন্তু লাইভ সার্ভার, আমরা ওপেন উইথ কোথায় ক্লিক করছি, লাইভ সার্ভার, আমরা যখনই চেঞ্জ করে সেভ দিই তখন অটোমেটিক্যালি এটা রিলোড হয়ে যাবে। তখন দেখেন তিন নাম্বারটা ওপেন আছে, আমরা একটু আবার রিলোড দিচ্ছি, তিন নাম্বারটা রিলোড হয়ে গেছে, মানে ওপেন হয়ে থাকছে। একটু একটু ঝামেলার কাজ আছে অবশ্য, বা দু তিনবার করলে ওইটা হয়ে যাবে, বুঝা গেছে? একটু ঝামেলা আছে, তারপর ওইখানে যেটা করলাম আমরা একটু আগে, যে পুরোটা ক্লিক হয়ে থাকবে, তারপর আরেকটা বড় ঝামেলার কাজ হচ্ছে ওইখানে যেটা এরোটা, এরোটা আজকে দেখাচ্ছি না আপনাদের, ওইটা যেভাবে করলাম ওইটাকে করেন, দেন আমরা এরোটা দেখা, এরোটা দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ স্ক্রল বারটা ওইখানে নাই, কিন্তু আমরা একটা স্ক্রল বার কখন দিব, কখন কখন আসবে বলেন তো? ওইখানে একটা হাইট দেওয়ার পরে যখন আমরা ওভারফ্লো স্ক্রল দিব তখন স্ক্রল বারটা চলে আসবে, আমরা দিয়ে দিচ্ছি। আবার ওইখানে আবার কাস্টম স্ক্রল বার, বাই ডিফল্ট যেটা আছে দেখেন ওইটা, কিন্তু একটা কাস্টম স্ক্রল বার দেওয়া আছে এখানে, প্রথম অবস্থায় কিন্তু ওইরকম আসবে না, আমরা দিয়ে নিচ্ছি একটু, দেখো এখানে হাইট কতটুকু দেওয়া আছে, বডির হাইট কতটুকু দেওয়া, 180 না, দেখে আমাদের এখানে কতটুকু আছে হাইট। আচ্ছা হাইট দেওয়ার আগে আমরা ফন্টটা ঠিকঠাক করে নিই, তখন ওইখানে কোন ফন্টটা ইউজ করা হয়েছে, কার্ডবোর্ডিতে রুবর্টো লাইট ইটালিক, তাই না, 15 পিক্সেল, কালার 9, রুবর্টো লাইট ইটালিক যেটা ওইটা ইউজ করা হয়েছে। তাইলে আমরা দেখি দিয়ে দিই একটু, কোন জায়গায় দেবো, কাট বডির ভিতরে, হ্যাঁ কাট বডির দিলে হয়ে যাবে, লাইন হাইট মিনিমাম হাইট ফ্লেক্স, কাট বডির ভিতরে ডিরেক্ট দিয়ে দিছে, তা না কোনো প্যারাগ্রাফ দিচ্ছে তারা, না কিছুই নেই নাই, কোনো প্যারাগ্রাফ নেই না, সেহেতু আমরা একটা কাজ করতে পারি, কাট বডি যেটা আছে, কাট বডির ডিরেক্ট ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কোনটা, রুবোটো, রুবোটো কোথায় দিয়েছিলাম, ফন্ট ফ্যামিলি রুবোটো, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট লাইট, ফন্ট ওয়েট কিন্তু লাইট আমরা দেখছিলাম, 300, কালার হ্যাঁ ইটালিক দিচ্ছি পরে, আমরা ফন্ট স্টাইল ইটালিক, এটা হবে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল ইটালিক, আর কালার ছিল 999, এটা ইটালিকের পরে ছবি তুলো, এটা ইটালিকের পরে ছবি তুলো। হ্যাঁ এখন যদি সেভ করে একটু দেখে আসি আমরা কেমন আসলো, হ্যাঁ ঠিকঠাক আছে, কিন্তু আমার মনে হচ্ছে লাইন হাইটটা একটু কম ওইখানে পেয়ে গেছে, ওইখানে কতটুকু আছে লাইন হাইট, 24 পিক্সেল লাইন হাইট, লাইন হাইট, হ্যাঁ লাইন হাইট, স্যার লাইন হাইট ডিফল্ট, স্যার লাইন হাইট ডিফল্ট কত থাকে, ডিফল্ট ডিফল্ট থাকে লাইন হাইট 1, শুধু 1 থাকে, বোঝা গেছে, শুধু 1 থাকে লাইন হাইট, পিক্সেলও থাকে 1, মেন হচ্ছে তার যে ফন্ট সাইজ যেটা আছে তার লাইনের যতটুকু হাইট আছে, বুঝা গেছে? সাপোজ ওইখানে যতটুকু হাইট আছে, মানে উপর নিচে ফন্টের উপর নিচে যে সাইজটা আছে সেম সাইজটা কিন্তু নিচে থাকে, মধ্যখানে থাকে ডিফল্ট। 1.3 হচ্ছে, 1.3 যদি দিই আমরা তখন কি হবে,
তখন তার যে সাইজ আছে সাপোজ এটা টি টির হাইট কতটুকু যদি 3 পিক্সেল থাকে বুঝা গেছে তখন ওই 3 পিক্সেল নিচে লাইন হাইট থাকে উপরে নিচে 3 পিক্সেল দেয় স্যার শুধু নিচে 3 পিক্সেল শুধু নিচে 3 পিক্সেল কতটুকু আছে এখানে হ্যাঁ ঠিক আছে এখন দেখেন বাকিগুলো কেটে গেছে তাই না এখন যদি ওভারফ্লো হিডেন দিই আমরা ওভারফ্লো স্ক্রল হিডেন না স্ক্রল তখন দেখেন স্ক্রল বার আসছে এখন কথা হচ্ছে বাই ডিফল্ট ব্রাউজার হচ্ছে ওই স্ক্রল বারটা আসছে কিন্তু আমরা কিভাবে করব আমাদের স্টাইলে যেভাবে দেওয়া আছে ওইভাবে করতে হবে আমাদের স্ক্রল বারটা বোঝা গেছে আমরা ওইটাও করে নেব এখন করছি না ওইটা কারণ ওইটা বুঝবেন আপনি ওইটা যে কোয়েরি একটা এটা একটা প্লাগইন আছে আবার সিএসএস দিয়ে কিছু ট্রিক আছে ওই ট্রিকগুলো কাটিয়ে কিন্তু আমরা করতে পারি ওইটা এখন দেখাচ্ছি না আপনাদের বুঝে আসবে না হয়তো তাহলে স্ক্রলবারের বিষয়টা বুঝছেন কি একটা হাইট দিয়ে আমরা স্ক্রলবার এখন আপাতত যেহেতু আচ্ছা স্ক্রলবার কতটুকু আছে হাইট দেখে এসে দেখে আসি আমরা একটু এখানে হাইট কতটুকু আছে ১৮০ তাই না আমাদের এখানে কতটুকু আছে হাইট ১৮০ দিলে তো হ্যাঁ ঠিক আছে আমরা ১৮০ পিক্সেল রেখে কিন্তু ওভারফ্লো হিডেন করে দিব হাইটটা আমরা এখানে দেব কতটুকু কার্ডবোর্ডের হাইট ১৮০ পিক্সেল ওভারফ্লো হিডেন না সরি হিডেন না স্ক্রল হবে স্ক্রল সেভ করে একটু দেখে আসি হ্যাঁ দেখেন চলে আসে টিকটাক আর এখন আমাদের ওইখানে আরেকটা ইন্টারেস্টিং যে কাজ দুইটা রয়ে গেছে সেটা হচ্ছে ওইখানে একটা আইকন নিয়ে আসা বাই ডিফল্ট একটা আইকন থাকবে যখন কোলাপস হয়ে যাবে সহ কোলাপসটা যখন সহ হয়ে যাবে তখন আইকনটা চেঞ্জ হয়ে যাবে বুঝা গেছে আর আরেকটা কাজ হচ্ছে ওইখানে স্ক্রলটা চেঞ্জ করা বুঝা গেছে ওই দুইটা কাজ বাকি রয়ে গেছে ওইখানে ওইটা করে নিব আমরা এখন ওইখানে আবার বলে দিচ্ছি কিভাবে কাজটা করলাম দেখেন একটু একটু আপনাদের হয়তো কেমন কেমন লাগতেছে কারণ হচ্ছে এখানে বাটনটা একটু প্রবলেম হয়েছিল সমস্যা আবার বলে দিচ্ছি আমরা কি করলাম আমরা বুস্টাপের ওইটা দেখে আসি একটু বুস্টাপের কলাপস একটু দেখে আসি আমরা ওইটা পরে দেখছি আমরা ডিরেক্ট ওইটা নিয়ে আসলাম প্রথমে ডিরেক্টটা নিয়ে আসলাম তারপরে কাজ হচ্ছে যে বাটন বাটনে দেখেন কিছু কি দেয়া আছে অ্যাট্রিবিউট দেয়া একটা হচ্ছে ডাটা টগল আর একটা হচ্ছে কি ডাটা টগল আর একটা আছে ডাটা প্যান না হ্যাঁ ডাটা টগল এখানে তো শুধু ডাটা টগলই দেওয়া দেখতেছি হ্যাঁ ডাটা টগলটা আমরা কোথায় নিয়ে আসলাম বাটনে যে ডাটা টগল যেটা আছে না ডাটা টগল শুধু বাটন না আরো আছে এখানে আমরা ওইখানে দেখি একটু বাটনে কি ছিল ডাটা টগল ডাটা টার্গেট এরিয়া এক্সপেন্ডেড ওই তিনটা ছিল কোথায় বাটনে আমরা বাটন থেকে কোথায় নিয়ে আসলাম কার্ড হেডারে কারণ বাটনে রাখলে কি হয়েছে যখন আমরা শুধু বাটনে ক্লিক করব তখনটা কিন্তু তখন কি কলাপসটা সহজ হচ্ছে কিন্তু আমরা ওইটা চাই না আমরা চাই কার্ড হেডারের হেডের যতটুকু ওয়াইড আছে পুরোটা ওয়াইড যে কোনো জায়গায় যদি আমরা ক্লিক করি তখন কলাপসটা যাতে সহজ হয় বুঝা গেছে ওইটার জন্য আমরা কি করলাম বাটনে যে কি ছিল অ্যাট্রিবিউট যেগুলো ছিল ডাটা টগল ডাটা টার্গেট বা এরিয়া এক্সপেন্ডেড যেগুলো ছিল ওইগুলা কোথায় নিয়ে আসলাম কার্ড হেডারে ওইটা হচ্ছে প্রথম কাজ করলাম ওইটা তারপর কন্টেন্টটা তো চেঞ্জ করতে পারবেন ওইটা চেঞ্জ করে দিলাম তারপরে দেখেন যে একটা ইমেজ আছে বাই ডিফল্ট শুধু ফটোগ্রাফি লেখা ছিল তাই না তখন আমরা কি করলাম একটা ইমেজ নিয়ে আসলাম H1 ইমেজটা কোন জায়গায় নিয়েছি দেখেন H1 এর আগে
ইমেজটা দিয়ে দিলাম বুঝা গেছে দেন ইমেজটাকে ফ্লোয়েট লেফট ওইটাকে ফ্লোয়েট লেফট একদম ইজি মাত্র তিনটা কাজ করছি কিন্তু অনেক সময় গিয়েছে কারণ ওইটা বাটনে কিছু প্রবলেম হয়েছিল তিনটা কাজ করলাম ওইটা একটা হচ্ছে বাটন থেকে যে অ্যাট্রিবিউট যেগুলো আছে ওগুলো কোথায় নিয়ে আসলাম কার্ড হেডারে একটু কথা বলেন কেউ আমার সাথে বাটন থেকে যেগুলো ছিল অ্যাট্রিবিউট ওগুলো কোথায় নিয়ে আসি কার্ড হেডারে আর একটা কাজ করছি এই টুর আগে একটা ইমেজ দিলাম ইমেজটাকে ফ্লোয়েট লেফট বুঝা গেছে HTML এ ওই তিনটা কাজ করা হয়েছে একটা হচ্ছে বাটন থেকে টার্গেট গুলা অ্যাট্রিবিউট গুলা কোথায় নিয়ে আসলাম কার্ড হেডার আর একটা হচ্ছে ইমেজ নিয়ে আসলাম আর একটা হচ্ছে তো আমরা কন্টেন্ট গুলা চেঞ্জ করে দিলাম তারপরে CSS এ কি করছি H1 এর আগে যে ইমেজ যেটা আছে ইমেজটাকে ফ্লোয়েট লেফট দিলাম হ্যাঁ ইমেজটাকে ফ্লোয়েট লেফট দিলাম আবার H2 যেটা আছে H2টাকে ফ্লোয়েট লেফট দিলাম যার ফলে ওইটা তার পাশাপাশি চলে আসে ডানে বামে চলে আসছে একটা লেফটে আছে ওইটাও লেফটে আছে বোঝা গেছে তারপর তো আমরা ফন্টটা পাইয়ে দিলাম টিকটক যে ফন্ট যেগুলো আছে ফন্ট যেগুলো পাওয়ার আমাদের ফন্ট ফ্যামিলি লিঙ্কগুলো ফন্ট ফ্যামিলি কোনটা থাকবে হবার হলে ডেস্ক রেগুলেশন নান ফোকাস চলে কোনগুলো থাকবে ওইগুলো দিয়ে দিলাম তারপর তো কার্ডবোর্ড একটু ফন্ট ফ্যামিলি দিলাম একদম ইজি কাজটা করলাম বোঝা গেছে আমি আবার ওভারভিউ দিয়ে দিচ্ছি দেখেন পুরো অ্যাকর্ডিং বুঝতে হবে যে অ্যাকর্ডিং যেগুলো ছিল সম্পূর্ণ কোডগুলোকে কোথায় নিয়ে আসলাম আমাদের ওয়েবসাইটে আনার পরে আমরা প্রথম যে কাজটা করলাম বাটনে কিছু দুইটা তিনটা অ্যাট্রিবিউট দেওয়া ছিল একটা হচ্ছে ডাটা টগল আর একটা হচ্ছে ডাটা টার্গেট এরিয়া এক্সপেন্ডার ওই তিনটা অ্যাট্রিবিউট বাটন থেকে কোথায় নিয়ে আসলাম কার্ড হেডারে হ্যাঁ আর তারপর কি করলাম একটা ইমেজ নিয়ে আসলাম যেহেতু বুঝতে ইমেজ নেওয়া নাই বুঝতে হবে কিন্তু ওইটার শুরুতে ইমেজ নেওয়া নাই কিন্তু আমাদের ডিজাইনে যেহেতু ইমেজ আছে তখন আমরা কি করলাম এইচ টু যেটা আছে এইচ টুর আগে একটা ইমেজ নিয়ে নিলাম বুঝা গেছে এবং ইমেজটাকে ফ্লোয়েট লেফট দিয়ে দিলাম এইচ টুটাকে ফ্লোয়েট লেফট দিয়ে দিলাম সিএসএস এ দেন কাজটা শেষ হয়ে গেল বুঝা গেছে তারপর কাজ হচ্ছে ওইটা স্টাইল দেওয়া ফোনটা পাইয়ে দেয় ওইটা তো ম্যাটার না ওইটা পারবেন ওইটা স্টাইল দিয়ে দেওয়া ওইটা স্টাইল দিয়ে দেওয়া বুঝছেন রশিদ আহমেদ চৌধুরী আর কে কে আছেন সবাই কি বুঝছেন আরিফুর রহমান ভাই সাইদ খান বুঝছেন আপনি ফটোগ্রাফির সাথে প্যারাগ্রাফের লিংক আপ মানে ওইটা লিংক আপ কিন্তু করাই আছে আমি কিছু করি নাই বুঝা গেছে ওইখানে যে একটা আইডি দেওয়া আছে এরিয়া এরিয়া লেভেলে হেডিং ওয়ান দেওয়া আছে এবং ওইখানে দেখেন হেডিং ওয়ানটা কোন জায়গায় দেওয়া আছে ওই হেডিং ওয়ানটা কার্ড হেডার একটা আইডি দেওয়া আছে প্রত্যেকটাতে দেখেন কার্ড হেডার একটা আইডি দেওয়া আছে কার্ড হেডার এরিয়া টু ওইটা দেওয়া থাকে ওইটা এডিট করার প্রয়োজন না এখন দেখেন আপনার আপনার চাইলে ওইটাকে চেঞ্জ করতে পারবেন সাপোজ কিভাবে চেঞ্জ করবেন কার্ড হেডার একটা হেডিং ওয়ান দেয়া না আমরা ওইটা দিলাম কলাপস ওয়ান কলাপস ওয়ান ঠিক আছে কিন্তু ওই কলাপস ওয়ানটা কোথায় আনতে হবে ওইখানে নিয়ে আসতে হবে বুঝা গেছে কলাপস ওয়ান যদি আমরা ওইখানে কলাপস টু দেই কলাপস টু দিলাম কলাপস টুটা আমরা কোথায় নিয়ে আসবো হ্যাঁ টুতে নিয়ে আসবো আমি দিয়ে দিচ্ছি আবার কলাপস কলাপস থ্রি কলাপস থ্রিটা আমরা কোথায় নিয়ে আসবো হ্যাঁ কলাপস থ্রি এরিয়া লেভেল এটা এখন যদি আমরা একটু সেভ দিয়ে ব্রাউজারে যাই একটু রিলোড দেই দেখেন ঠিকঠাক আছে সবটা ঠিকঠাক আছে দ্যাট মিনস ওইটা মানে আইডি যেটা এরিয়া লেভেলে দেখিয়ে দিতে হবে বুঝা গেছে মেন হচ্ছে আইডিটা এরিয়া লেভেলে দেখিয়ে দিতে হবে আবার ওখানে দেখেন ডাটা প্যান এক্সাম্পল অ্যাকর্ডিং এক্সাম্পল এটা কোথায় থেকে আসলো অ্যাকর্ডিং এক্সাম্পলটা কোথায় কোথায় আছে দেখেন ডাটা প্যান সবগুলো অ্যাকর্ডিং এক্সাম্পল অ্যাকর্ডিং এক্সাম্পলে দেওয়া আছে ওইখানে যে আইডিটা আছে ওই আইডিটা কোথায় দিতে হবে প্রত্যেকটা কলাপসে দিতে হবে এখন ওইখানে যে আইডি থাকবে দেখেন অ্যাকর্ডিং এর ক্লাসের সাথে যে আইডি থাকবে অ্যাকর্ডিং এক্সাম্পল ওই আইডিটা আমরা সব জায়গায় দিয়ে দিব কিন্তু ওইখানে একটা আইডি দিলাম কিন্তু ওইখানে একটা আইডি দিলাম হবে না কাজ হবে না হ্যাঁ হ্যাঁ প্যারেন্টস লিংক আপ করতে হবে বুঝা গেছে
ওভারঅল বিষয়টা পারবেন তো? তাহলে আমার মনে হয় আজকে এতটুকুই থাক।